কোচবিহারের তুফানগঞ্জে বিক্ষোভ দেখিয়ে দুয়ারে সরকার ক্যাম্প বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। পঞ্চায়েত ভোটের আগে সাধারণ মানুষের কাছে সরকারি প্রকল্পে সুবিধে পৌঁছে দিতে পয়লা এপ্রিল থেকে দুয়ারে সরকার শিবির শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কিন্তু সেই দুয়ারে সরকারের ক্যাম্প থেকে কোনো সুবিধাই মেলেনি, এই অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন তুফানগঞ্জের নদী ভাঙতি এলাকার বাসিন্দারা। ছিঁড়ে ফেলা হয় ব্যানার, কাগজপত্র ক্যাম্প থেকে তুলে দেওয়া হয় সরকারি কর্মীদের। গ্রামবাসীদের অভিযোগ, আগে দুয়ারে সরকারের ক্যাম্পে একাধিক প্রকল্পের জন্য আবেদন করলেও কোনো সুবিধা মেলেনি। যত জমা দেয় ভিডিও নিয়ে যায়, এলা এলা নিয়ে যায়, অঞ্চল জমা জমা ভিডিও জমা জমা দিয়ে ভিডিও পাঁচ টাকা দেয়, ফেলে দেয় কাগজপাতি। লক্ষ্মী মাঠে জমা দেওয়া হয়েছে, এরচি কমছে পাঁচ টাকা জমা দেওয়া হয়েছে, একটা কাজও হয় নাই। আমাদেরকে যেটা অঞ্চল মাফিক ইনস্ট্রাকশন ছিল যে আমাদেরকে এই এলাকাতে বসতে হবে, তো এখানে যে লোকাল সাধারণ লোক আছে তারা এসে তাদের নানান রকম কমপ্লেন আছে। তারা বলছে যে এই দুয়ারে সরকারের দরকার নেই, তো ব্যানার টানা ছিঁড়ে ফেলা হয়েছে, কাগজপত্র সব ফেলে দেওয়া হয়েছে, ওদেরকে ওদের নানান ধরনের প্রবলেম আছে সেগুলোকে আমাকে বলেছে। গ্রামবাসীদের বিক্ষোভের জেরে ঘণ্টাখানেক বন্ধ থাকে দুয়ারে সরকার ক্যাম্প। পরে জয়েন্ট বিডিও ও পুলিশের হস্তক্ষেপে ফের চালু হয় শিবির, যদিও এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি জয়েন্ট বিডিও। মানুষের তো উন্নয়ন করেনি, তারা ভোট পাওয়ার জন্য মানুষের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যে দুয়ারে সরকার যান, আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার হবে, আপনার এই ভাতা পাবেন, এই ভাতা পাবেন, তা কোনো কিছু মানে কোনোটাও সফল হয়নি। গ্রামবাসীরা বিক্ষুব্ধ হয়ে আজকে তার মানে প্রতিবাদ করছে। এর আগে যে সরকার ছিল তার যে কার্যকলাপ তার থেকে অনেক উপকৃত হয়েছে, অনেক লাভবান হয়েছে, যথেষ্ট পরিমাণে হয়েছে, যথেষ্ট উন্নয়নে বাধা সৃষ্টি করতে হবে, এটাই হচ্ছে লোকের কাজ। পঞ্চায়েত ভোটে সরকারি প্রকল্পে সুবিধা তুলে ধরে প্রচারে ঝাঁপাতে চাইছে রাজ্যের শাসক দল। এই প্রেক্ষাপটে দুয়ারে সরকার ক্যাম্প থেকে পরিষেবা না পাওয়ার অভিযোগ তৃণমূলের অস্বস্তি বাড়ালো বলেই মনে করছেন অনেকে। শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, কোচবিহার। ধর্মের নামে ধর্মের বদনাম করে যারা দাঙ্গা করে লোক মারছেন, রক্ত ঝরাচ্ছেন, তা না জেনে রাখুন আগামী দিন বড়ই ভয়ঙ্কর। আমি নজর রাখছি কারা বাইরে থেকে আসছে, কারা ইন্ধন যোগাচ্ছে। যতই আপনার বন্ধু থাক দিল্লিতে, বাংলায় আপনাকে কিন্তু রক্ষা করতে পারবে না। বলেছে আমার সংখ্যালঘু মা বোন, তোমরা দাঙ্গাবাজদের খতম করবে। তো খতম মানে কি? খতম মানে হচ্ছে সরিয়ে দেওয়া পৃথিবী থেকে। এটা কি কথা? দাঙ্গা করতে বলছে মুখ্যমন্ত্রী। রামনবমীর মিছিল ঘিরে বিভিন্ন জায়গায় অশান্তির পর হনুমান জয়ন্তীতে আর পুলিশের উপর ভরসা রাখেনি হাইকোর্ট। এর মধ্যে অশান্তি নিয়ে রাজনৈতিক চাপানোতরও চলছে সমানতালে। মঙ্গলবার দীঘার সভা থেকে অশান্তি নিয়ে বিজেপিকে কাজ করাই তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪ ঘন্টার মধ্যে তা নিয়ে মুখ খুলে পাল্টা আক্রমণ শানালেন শুভেন্দু। মমতা ব্যানার্জি এই দাঙ্গা ঘড়ি ঘটিয়েছেন। পশ্চিমবাংলায় এখন ইস্যু হচ্ছে দুর্নীতি, পশ্চিমবাংলায় ইস্যু হচ্ছে বেকারত্ব। লোক তৃণমূলকে দেখলেই বলছে চোর 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 চোর, এই জন্য চোরের ডাক থেকে বাঁচার জন্য মমতা ব্যানার্জি দাঙ্গা লাগিয়েছে। আদানির যে স্টক ম্যানিপুলেশনের মাধ্যমে যে একটা বড় একটা ইকোনমিক ক্রাইসিস হয়েছে, সেটাই কিন্তু ছিল সারা ভারতবর্ষের আলোচ্য বিষয়। তাহলে কি আমরা বুঝবো যে সেই সমস্ত প্রশ্নের জবাব না দিতে পেরে তা এইগুলো থেকে নজর ঘোরানোর জন্যে ভারতীয় জনতা পার্টি হাওড়ার ঘটনা ঘটানো, কিংবা হুগলিতেও একই স্ক্রিপ্ট যেটা রচনা করা হয়েছে, আমাদের এই প্রশ্ন তাদের দিকে থাকছে। মঙ্গলবার রাজ্যপালকে নিয়ে শুভেন্দু অধিকারী মুখ খোলার পর তাকে জবাব দিয়েছেন সিভি আনন্দ বোস। বর্তমান রাজ্যপাল মহোদয়ের কাছ থেকে এখনো পর্যন্ত গোপালকৃষ্ণ গান্ধী বা জগদীপ ধনখড়ের যে ভূমিকা, সেই রকম কোনো ভূমিকা আমি ব্যক্তিগতভাবে দেখতে পাইনি। এ মন্তব্য আগের দিনও করেছিলাম, আজকেও আমার মন্তব্যে আমি অনড় আছি। আমি চাই যে সাংবিধানিক প্রধান তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে এই সরকারের কাছ থেকে রিপোর্ট না চেয়ে ব্যবস্থা নেওয়ার জন্য দিল্লিকে জানাক, যে শুধুমাত্র প্রেস বাইট দেওয়ার জন্য নয়, মাননীয় গভর্নরও গোপালকৃষ্ণ গান্ধী জগদীপ ধনখড়ের মতো কিছু করে দেখাতে চাইছেন। আই থ্যাংক ইউ ফর দ্যাট। অলওয়েজ ক্রিটিক্স আর দ্য বেস্ট টিচার্স, বিকজ আই হোল্ড এ মিরর বিফোর ইউ। আই থ্যাংক মিস আধিকারী ফর ক্রিটিসাইজিং মি। ওয়ান ক্যান বি ক্রিটিক্যাল, সুপার ক্রিটিক্যাল, নট হিপোক্রিটিক্যাল। আই থিঙ্ক আই ওয়াজ ইন দ্য ফিল্ড টুডে, আই ডিডন্ট গো টু দ্য ফিল্ড
to write reports. I went to the field to see whether what is reported is correct or not. এরপর বুধবার কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে দিল্লির কাছে কেন্দ্রীয় বাহিনী চাইতে বলার পর ফের রাজ্যপালের প্রসঙ্গ টেনেছেন শুভেন্দু অধিকারী। যে কাজটা আজকে কলকাতা হাইকোর্ট করলো, এই কাজটা সাংবিধানিক প্রধান হিসেবে উনিও করতে পারতেন। শুভেন্দু অধিকারীর অভ্যাস হচ্ছে ও যে রাজভবন ভিত্তিক রাজনীতি, রাজভবনটা পার্টি অফিস, জগদীপ ধনখড় হচ্ছে অভিভাবক, রাজভবনটা জেঠুর বাড়ি, ওখানে যখন ইচ্ছে যাবে আসবে, উঠোনে হামাগুড়ি দিয়ে খেলবে, অসুবিধা হচ্ছে বলে এখন রাজ্যপালকে তোপ দাগছে। এক বছর আগে হাসখালিতে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগ ঘিরে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। বুধবার সেই হাসখালিতে যান শুভেন্দু অধিকারী। উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ।